মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। লকডাউন হওয়া মাত্রই রুদ্রজিৎ চলে গেছেন তার পুরুলিয়ার বাড়িতে, আর এদিকে কলকাতায় প্রমিতা। লকডাউন অনেকটা দূরত্ব তৈরি করেছে তাদের মধ্যে, যদিও সেটা শুধুমাত্র শারীরিক দূরত্ব, মানসিক নয়। প্রমিতা বললেন, খুব মিস করছি রুদ্রজিৎকে, এখন তো ফোন ভিডিও কলে ভরসা, ফাঁকা সময়ে নিজেদের ছবি দেখছি। রুদ্র এখন অনেক দূরে, কলকাতায় থাকলে মনে হয় ও আছে, কিন্তু পুরুলিয়া এখান থেকে অনেক দূরে, এই সময় এখানে একা থাকার কোনো মানেই হয় না, সেই জন্য খুব মিস করছি আর চাইছি এ পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ও ফিরে আসুক কলকাতায়, বা আমি যাই ওখানে। কেউ তো আমরা যাতায়াত করতে পারছি না, কোনো তারকার কাছেই খবর নেই কবে শুটিং শুরু হবে, আমরা কেউ তা জানি না। প্রমিতার কণ্ঠে শোনা গেল সেই সুর। জানালেন, লকডাউন উঠে গেলে প্রথমেই রুদ্রর সঙ্গে দেখা করব। আমার যদি বাবা মা দূরে থাকতেন, আমি আগে বাবা মায়ের সঙ্গে দেখা করতাম, কিন্তু সেটা যেহেতু নয়, আমি যেহেতু বাবা মায়ের সঙ্গেই রয়েছি, তাই আগে রুদ্রর সঙ্গেই দেখা করব। এছাড়া লকডাউনে বসে নিজের যত্ন নিচ্ছেন প্রমিতা, ত্বকের যত্ন নিচ্ছেন, যোগ ব্যায়াম করছেন। প্রমিতা বললেন, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, অতিরিক্ত কিছু ব্যবহার করতে পারি না। মধু, শসা, পেঁপে, ডাবের জল আমার ত্বকে খুব স্যুট করে, তাই সেগুলো মিক্স করে লাগাচ্ছি। খাওয়া দাওয়া মেনটেন করছি, ফল জল খাচ্ছি বেশি করে, আর নাচ করছি। রুদ্র সেই নাচের ভিডিও এডিটও করে দিয়েছে। উচ্ছ্বসিত গলায় বললেন প্রমিতা, বিশেষ মানুষের সঙ্গে দেখা হোক তাড়াতাড়ি, পরিস্থিতি স্বাভাবিক হোক, এই আশায় আমরা সকলে। তাহলে দর্শক, লকডাউন উঠে গেলে আগে অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী রুদ্রজিতের সঙ্গে দেখা করবে, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের তারকাদের নিয়ে আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।